হ্যালো ভিউয়ার্স, সবাইকে অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর ভিউয়ার্স, এখন যেহেতু বিশ্বকাপ খেলা চলছে, এখন সবখানেই শুধুমাত্র বিশ্বকাপ, বিশ্বকাপ এবং বিশ্বকাপ নিয়েই আলোচনা। অনেক সময় দেখা যায় যে কারেন্ট থাকে না, অথবা আপনার ডিশের প্রবলেমের কারণে আপনি খেলা দেখতে পারছেন না। সেই অবস্থায় আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে, বা আপনি বাইরে আছেন, আপনি রাস্তাঘাটে যে কোনো জায়গায় আছেন, মুভিং করছেন, হাঁটছেন, কিভাবে মোবাইলের মাধ্যমে ইনস্ট্যান্ট লাইভ খেলাটা দেখবেন সেটা আমি দেখিয়ে দেবো। তো এটার জন্য অনেকেই বিভিন্ন ধরনের ইউটিউবে আপনি ট্রিক পাবেন, যে অনেকেই দিচ্ছে যে কিভাবে এমএক্স প্লেয়ার দিয়ে, বাট এমএক্স প্লেয়ার বলে অন্য একটা অ্যাপের কথা বলে দিচ্ছে। তো আমি এখন দেখাবো যে কিভাবে আপনি এমএক্স প্লেয়ার ছাড়া, কোনো ধরনের প্লেয়ার ছাড়া কিভাবে দেখবেন। যাদের এমএক্স প্লেয়ার আছে তারাও দেখতে পারবেন, যাদের এমএক্স প্লেয়ার নেই তারাও মোবাইলের মাধ্যমে বিশ্বকাপ খেলা লাইভ দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আগে আমি দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন, এখানে তিনটি চ্যানেল আমি সাজিয়ে রেখেছি। একটা হচ্ছে বাংলাদেশিদের জন্য মাছরাঙ্গা, সোনি, ESPN এবং 10 HD। এই চ্যানেলগুলো পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে। মূলত এই তিনটা চ্যানেলেই খেলাগুলো দেখাচ্ছে। আমি 10-2 এটা দিয়ে দেখাচ্ছি। অ্যাড আসতে পারে, আপনারা এটা কেটে দিবেন এখানে ক্লিক করে। তারপরে দেখুন এখানে অপশন আছে এমএক্স প্লেয়ার। আপনার যদি এমএক্স প্লেয়ার থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি জাস্ট নাও বা অলওয়েজ যদি দেখতে চান অলওয়েজ দিতে পারেন। বাট আমার ধরে নিলাম আপনাদের এমএক্স প্লেয়ার নেই, তো আপনারা কিভাবে দেখবেন? এই জন্য এই যে অ্যান্ড্রয়েড যেই লেখাটা আছে এমএক্স প্লেয়ারের নিচে, এখানে ক্লিক করে জাস্ট নাও দেবেন। তাহলে আপনার কোনো ধরনের প্লেয়ার থাকবে না, কারণ হচ্ছে আপনাদের সবার মোবাইলেই কিন্তু একটি ভিডিও প্লেয়ার আছে ডিফল্ট, সেটা দিয়েই এই ভিডিওটা চলবে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে খেলাটা চলছে এখন সুইজারল্যান্ড এবং ক্রোয়েশিয়ার মধ্যে খেলাটা চলছে। যাই হোক, আর স্পিডটা ডিপেন্ড করবে আপনার মোবাইলের নেট স্পিডের উপর। তারপরে যদি মাছরাঙ্গা দেখিয়ে দিই, ফার্স্ট লিঙ্ক জাস্ট নাও। তো ভিউয়ার্স, এই যে দেখুন মাছরাঙ্গাতেও দেখাচ্ছে খেলাটা, দেখুন এটাতে কিন্তু ভালোই দেখাচ্ছে। তো ভিউয়ার্স, কীভাবে আপনি আপনার মোবাইলে এই খেলাগুলো দেখবেন, এর জন্য এই অ্যাপটি কীভাবে নামাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি পরে। তার আগে দেখিয়ে দিই যে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করার পর এরকম আসবে। আপনাকে এই চ্যানেলগুলো বের করার জন্য এই পাশে যেই অপশনগুলো আছে এখান থেকে আপনাকে যেতে হবে। তারপরে এখানে দেখবেন স্পোর্ট একটা অপশন আছে, এটা শুধুমাত্র আপনার খেলার জন্য না, আপনি পৃথিবীর সকল টিভি চ্যানেল এখানে আপনি দেখতে পারবেন। দেখুন স্পোর্টে যাওয়ার পর এই যে দেখুন ESPN চ্যানেলটা আছে, এই যে Sony 2 আছে, আবার এই পাশে আপনি বাংলা চ্যানেলগুলোও পাবেন। এই যে বাংলাতে দেখুন বাংলা যত চ্যানেল আছে সবগুলো চ্যানেলই পাবেন, বাংলাদেশ এবং ইন্ডিয়ান চ্যানেলগুলো। তো ভিউয়ার্স, চলুন দেখিয়ে দিই যে এই অ্যাপটি আপনি কীভাবে ডাউনলোড করবেন। যেহেতু এই অ্যাপটি প্লে স্টোরে নেই, আপনাকে গুগল করে ডাউনলোড করে নিতে হবে। ভিউয়ার্স, অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি আপনার যে কোনো ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে এই যে লিখতে হবে লাইভ নেট টিভি, এটা লিখলেই দেখুন এই লিঙ্কটা আসবে liveNetTV.to। এখানে যাবেন আপনি, আমি যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে সরাসরি যেতে পারবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, এই যে অ্যান্ড্রয়েড ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, এখানে ক্লিক করলে আপনার এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। ভিউয়ার্স দেখুন, ডাউনলোড ক্লিক করার পর এরকম আসবে ডাউন, যেহেতু আমি একবার ডাউনলোড করেছি, ডাউনলোড এগেইন। আর আপনার এখানে হয়তো ইয়েস নো থাকতে পারে, আপনি ইয়েস করে ডাউনলোড করে দেবেন। অ্যাপটি ডাউনলোড হলে জাস্ট ওপেন করলেই হবে, এখানে কোনো লগ ইন করার দরকার নেই, কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই, কোনো ঝামেলা নেই, জাস্ট ডাউনলোড অ্যান্ড ওপেন করলেই সরাসরি এরকম আসবে। তো ভিউয়ার্স, ট্রিকটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও প্রয়োজনীয় ট্রিক পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।